ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করছে আজকের ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছি ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই ইন্ডিয়ান ব্যাংকে কিন্তু অনেকগুলি শূন্য পদের জন্য কিন্তু নতুন একটি রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো সেই রিক্রুটমেন্টটি কি এবং কারা কারা আবেদন করতে পারবে এবং কিভাবে তোমরা নিজেরাও একবার সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবে, এ টু জেড তোমাদের সাথে আলোচনা করব। এবং তার আগে বলবো একটি কথা, যে আমার চ্যানেলে কিন্তু তোমরা সবসময় সঠিক এবং পারফেক্ট খবর তোমরা পাবে, এবং পারফেক্ট খবর পাওয়ার পাশাপাশি তোমরা নিজেরাও কিন্তু ওয়েবসাইটে একবার দেখে নিবে এবং কিভাবে দেখতে হবে সেটিও কিন্তু আমি দেখিয়ে দিব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ইন্ডিয়ান ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, তো এখানে যে কেরিয়ার অপশনটি রয়েছে সেই কেরিয়ার অপশনটিতে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস। তো এখানে আমি বিজ্ঞাপনটি দেখে নিচ্ছি এবং তার আগে তোমাদের মনে একটা অবশ্যই প্রশ্ন আসবে যে এখানে অ্যাপ্রেন্টিস হতে গেলে কি আবার আইটিআই বা এরকম কিছু লাগবে কিনা। তো এখানে তোমাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, এখানে এরকম কোনো কিন্তু কিছু লাগবে না যেহেতু এটা ব্যাংকের। তো পুরো নোটিফিকেশনটি তোমাদের সাথে আলোচনা করবে এবং পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, এবং তার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে আমি এটি খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমি এটি ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে জুম আউট করে নিব তোমাদের সুবিধার জন্য। তো নোটিফিকেশনটি ডাউনলোড করার পর তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ব্যাংক এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961, যেটা অ্যাক্ট রয়েছে, ঠিক আছে। ইন্ডিয়ান ব্যাংক এ লিডিং পাবলিক সেক্টর ব্যাংক উইথ হেডকোয়ার্টার ইন চেন্নাই, ঠিক আছে। এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? চেন্নাই অবস্থিত। অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অ্যাজ পার অ্যাপ্রেন্টিস পলিসি অফ দ্য ব্যাংক, ঠিক আছে। ব্যাংকের যে অ্যাপ্রেন্টিস পলিসি রয়েছে সে অনুযায়ী দেখো, এখানে টেন্টেটিভ ভ্যাকেন্সি, এখানে 1500 পদে কিন্তু নিয়োগ করা হবে এবং এটা কিন্তু প্লাস মাইনাস হতে পারে, তবে মাইনাস হওয়ার সম্ভাবনা খুবই কম, এখানে কিন্তু অবশ্যই প্লাস হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ ওপেনিং অ্যান্ড ক্লোজিং ডেট, অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট মডিফিকেশন অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেটস, পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ, যেগুলো বিষয় রয়েছে সেগুলো কিন্তু 10/7/2024 থেকে কিন্তু 31/7/2024 পর্যন্ত মধ্যে কিন্তু হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিস অফ অ্যাপ্রেন্টিস আর ফলোস, এখানে কিন্তু বিভিন্ন যে স্টেট রয়েছে, আমি পার্শ্ববর্তী আমাদের যে রাজ্যগুলি সেটা আসামে রয়েছে প্রায় 29টি, ঠিক আছে, এবং বিহারে রয়েছে 36টি, এবং আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গে কতগুলি রয়েছে। পশ্চিমবঙ্গে মোটামুটি ভালো শূন্যপদ রয়েছে, পশ্চিমবঙ্গে কিন্তু 152টি পদে শূন্যপদ কিন্তু রয়েছে। তার জন্য এসসিদের জন্য হলো 34টি, এসটিদের জন্য 60টি, ওবিসিদের জন্য 33, ইডব্লিউএস এর ক্ষেত্রে 15টি, ইউআর এর ক্ষেত্রে রয়েছে 63টি, মানে এটা হলো গিয়ে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, V1 এর জন্য 2টি, HR এর জন্য 1টি, OH এর জন্য 1টি এবং ID এর জন্য 2টি, ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গে টোটাল 152। আচ্ছা, তারপরে পশ্চিমবঙ্গের বাইরেও যদি চাকরি হয় সেক্ষেত্রে কিন্তু কোনো তোমাদের অসুবিধে নেই, কেননা সরকারি চাকরি। তারপরে আমি চলে আসি যে এখানে যেটা শূন্যপদ রয়েছে, ঠিক আছে, শূন্যপদের পাশাপাশি তোমাদের যেটা মেইন গুরুত্বপূর্ণ এজ অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেখো কাট অফ ডেটস ফর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 1/7/2024, ঠিক আছে। এখানে বুঝতে হবে তোমাদের যে এজটা ক্যালকুলেট করা হবে, এজটা কিন্তু ক্যালকুলেট করা হবে 1/7/2024 থেকে কিন্তু তোমাদের ক্যালকুলেট করা হবে, এবং এখানে কি বলেছে মিনিমাম 20 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 28 ইয়ার্স, ঠিক আছে, অ্যাজ অন দ্য কাট অফ ডেট, ঠিক আছে। মানে ইউআর প্রার্থীদের ক্ষেত্রে যেটা মিনিমাম যেটা 20 মানে 20 বছর এবং ম্যাক্সিমাম যেটা 28 বছর হতে হবে, এবং এখানে যারা এসটিএসসি জো রয়েছে তারা কিন্তু যে ছাড়টা থাকে আমি সবসময় বলি এসসিদের জন্য সরকারি ক্ষেত্রে এসটিএসসিদের জন্য সেখানে কিন্তু 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে কিন্তু সেখানে 3 বছর, এবং এক্স সার্ভিসম্যান বা বাকি আদার্সের জন্য কিন্তু 10 বছর ছাড়টি থাকে, ঠিক আছে। এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলেছে এটা ভালো করে দেখবে, গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন রিকগনাইজড অ্যাজ সাচ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে তুমি যে কোনো শাখায় যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করো তাহলে কিন্তু অ্যাপ্লাইটি তোমরা করতে পারবে। ক্যান্ডিডেট শুড বি কমপ্লিটেড অ্যান্ড হ্যাভ পাসিং সার্টিফিকেট অফ দেয়ার গ্রাজুয়েশন, এখানে দেখো এখানে কি বলেছে 31/3/2020 মধ্যে কিন্তু তোমাদের যেটা মানে সার্টিফিকেট কোর্স সেটা কিন্তু পাস লাগবে, ঠিক আছে, 31/3/2020, সেই হিসাবে এই জন্য যেই সেটা ঠিকই আছে, তো এখানে কোনো মানে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তো এখানে কিন্তু যারা মিনিমাম গ্রাজুয়েশন করেছো তারাও কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে।
তারপরে এজ রিল্যাক্সেশনের ব্যাপারে আমি অলরেডি বলে দিয়েছি, এসসি এসটি দের জন্য 5 বছর, ওবিসি দের জন্য 3 বছর, এবং এক্স সার্ভিসম্যান বা আদার্সের জন্য যেটা 10 বছর রয়েছে। ঠিক আছে, তারপরে এখানে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো নিয়ে আমি আলোচনা করছি, বেশি কথা বলে তোমাদের সময় নষ্ট করব না, কারণ তোমাদের পড়তে হবে, চাকরিটা তোমাদের পেতে হবে। ঠিক আছে, আমি তারপরে চলে যাচ্ছি যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় গাইডলাইন্স, আর বাকি তোমরা আমি নিজে লিংক দিয়ে রাখছি, সেই লিংকটি থেকে তোমরা নিজেরা একবার এই পিডিএফটি ডাউনলোড করে তোমরা দেখে নিবে, দেখে নেওয়ার পরেই কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করবে। ঠিক আছে, তারপরে এখানে রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে তোমাদের মাথা ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমি সবসময় বলি তোমরা নিজেরা যদি করতে পারো তাহলে করে নিবে, আর পাশাপাশি যারা নিজেরা করতে ভয় পাবো বা করতে পারো না, তারা সরাসরি কেপ সেন্টারে চলে যাবে যেখানে ফর্ম ফিল আপ গুলো করা হয়, কারণ তারা সবসময় ফর্ম ফিল আপ করে ভুল হওয়ার মানে সুযোগটা কম থাকে। ঠিক আছে, তো তোমরা নিজেরাও করতে পারো, কিন্তু আমি সাজেস্ট করবো তোমরা কোনো কেপ সেন্টারে চলে যাও। তারপরে এখানে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হলো সিলেকশন প্রসেস, তোমরা দেখতে পাচ্ছ এখানে সিলেকশন অফ সিলেকশন ফর এঙ্গেজমেন্ট ক্যান্ডিডেটস হু অ্যাপ্লাই অ্যাপ্রেন্টিসশিপ ইন দা ব্যাংক আফটার পেইং রিকোয়েস্টিং অনলাইন ফি, মানে যারা ফর্ম ফিল আপ করবে এবং অনলাইন ফি দিবে, এবং তাদের জন্য যেটা কি বলেছে অনলাইন রিটেন টেস্ট। ঠিক আছে, অনলাইন রিটেন টেস্ট কি হবে, এখানে রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার নলেজ। ঠিক আছে, এখান থেকে কিন্তু 25 নাম্বার থাকবে। ঠিক আছে, এবং এখানে সময় থাকবে কিন্তু মানে 25টি কোশ্চেন থাকবে, 25 নম্বর, এবং সময় থাকবে 15 মিনিট। জেনারেল ইংলিশ এখানে 25টি কোশ্চেন থাকবে, এখানে 25 নাম্বার থাকবে, এবং এখানে সময় থাকবে 15 মিনিট। তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এখানে থাকবে 25টি, এবং এখানে নাম্বার থাকবে 25 নম্বর, এবং এখানেও সময় থাকবে 15 মিনিট। তারপরে এখানে বলেছে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, এখানেও থাকবে 25টি কোশ্চেন, এবং এখানেও নাম্বার থাকবে 25, এবং এখানেও সময় থাকবে কিন্তু 15 মিনিট, এবং এখানে টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100টির জন্য কিন্তু 100 নম্বর থাকবে, এবং এখানে সময় থাকবে মাত্র 1 ঘন্টা। ঠিক আছে, তারপরে এখানে নেগেটিভ মার্কিং এর কথা কিন্তু বলে দিয়েছে, এবং এখানে নেগেটিভ মার্কিং 1/4 নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু বলে দিয়েছে 1/4। তারপরে যেটা বিষয়বস্তু, তারপরে এখানে মানে কাট অফ তৈরি হবে, কাট অফ তৈরি করার পরে কিন্তু মানে মেরিট লিস্ট উইল বি ড্রোন স্টেট ওয়াইজ। ঠিক আছে, মেরিট লিস্টে কিন্তু স্টেট ওয়াইজ হবে এবং ক্যাটাগরিজ ওয়াইজ হবে, কিন্তু মানে টোটাল একটা মেরিট লিস্ট হবে সেরকম না, এখানে কিন্তু মানে স্টেট ওয়াইজ মেরিট লিস্ট হবে, এবং এখানে ক্যান্ডিডেটস কোয়ালিফাইড অ্যাট দ্য টেস্ট উইল বি প্লেসড অ্যাকর্ডিং টু দ্য এগ্রিগেট মার্কস। ঠিক আছে, মানে তোমাদের যে কাট অফ অনুযায়ী যেটা হবে সেই অনুযায়ী তোমরা পাস করলে তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাকা হবে। তারপরে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, মানে তোমরা অবশ্যই যদি পশ্চিমবঙ্গের জন্য অ্যাপ্লাই করো তোমাদের বাংলা জানতে হবে, আসামের জন্য অ্যাপ্লাই করতে তোমাদের অ্যাসামিস জানতে হবে। ঠিক আছে, তারপরে এখানে বলেছে কি যে এখানে 12 মাসের জন্য কিন্তু ট্রেনিং দেওয়া হবে। ঠিক আছে, ট্রেনিং দিয়ে কিন্তু এখানে বলেছে ব্রাঞ্চেস মেট্রো এবং আরবান ব্রাঞ্চেস, মানে যেগুলো মানে ইসে আর কি মানে শহর এলাকা, সেখানে কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে 1500 টাকা, এবং রুরাল এবং সেমি আরবান ব্রাঞ্চের জন্য কিন্তু 12,000 টাকা করে দেওয়া হবে। ঠিক আছে, তারপরে আমি চলে আসি এখানে যেটা মেইন, তারপরে আমি এখানে চলে যাচ্ছি, এখানে অ্যাপ্লিকেশন ফি কি চাওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয়েছে এস জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 500 টাকা, এবং এসটি এসসি এবং পিডব্লিউডির ক্ষেত্রে এখানে কিন্তু নীল, কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন চার্জ নেওয়া হবে না। ঠিক আছে, তারপরে আমি চলে আসি আদার্স স্ট্রিম এন্ড কন্ডিশন, আদার্স স্ট্রিম এন্ড কন্ডিশনের ক্ষেত্রে আপাতত এগুলো বিষয় এখনই দেখার দরকার নেই। তারপরে আমি আবার নিচে চলে যাচ্ছি হাউ টু অ্যাপ্লাই, এখানে কিন্তু রেজিস্ট্রেশন লিংক যেটা রয়েছে রেজিস্ট্রেশন লিঙ্কও আমি নিচে দিয়ে রাখছি, তোমরা কিন্তু এখান থেকে সোজা চলে যেতে পারবে। আবেদন করার পর তোমাদের পেমেন্ট জমা করলেই কিন্তু হয়ে যাবে, এবং এখানে যেটা হলো ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই, মানে 10/7/2024 থেকে 31/7/2024 এর মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাইটি করতে হবে। তারপরে এখানে যেটা রেজিস্ট্রেশন ফি যেটা আমি আগেই বলে দিয়েছি, মানে ফর্ম ফিল আপ ফি দিতে হবে। তারপরে তোমরা একদম স্ক্রল করে নিচে চলে যাবে, এখানে কিন্তু যেটা হলো মানে টেস্ট সেন্টার। ঠিক আছে, মানে এক্সামিনেশন কোথায় তোমাদের পড়বে, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য কি কি রয়েছে, পশ্চিমবঙ্গের জন্য কিন্তু অনেকগুলি রয়েছে, কলকাতা, গ্রেটার কলকাতা, আর শিলিগুড়িতে রয়েছে, আসানসোলে রয়েছে, কল্যাণীতে রয়েছে, দুর্গাপুরে রয়েছে, এবং বর্ধমানে রয়েছে। পশ্চিমবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5, 6, 6টি কিন্তু সেন্টার রয়েছে। ঠিক আছে, তো যার যে বাড়ির কাছাকাছি আর সেটা কিন্তু তোমরা দিয়ে দিবে, এবং অবশ্যই তাড়াতাড়ি দিবে, কারণ এগুলো কিন্তু অনলাইন পরীক্ষা হবে। যদি কোনো শহরে
1000 জন পরীক্ষা দিতে পারে, কিন্তু এখানে ফর্ম ফিল আপ হয়ে গেল 1500 জন, তাহলে কিন্তু 500 জনকে পরবর্তী অন্য যে সেন্টার রয়েছে সেই সেন্টারে কিন্তু শিফট করা হবে। তার জন্য তোমাদের বলছি যে তোমরা অবশ্যই তাড়াতাড়ি অ্যাপ্লাইটি করে নিবে। তো তারপরে যেটা বলবো সেটা তোমরা দেখতে পাচ্ছ, স্টেট ওয়াইজ এন্ড ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্রেকআপ ভ্যাকেন্সিস। ঠিক আছে, এখানে আমি সোজা নিচে চলে যাচ্ছি, কেননা পশ্চিমবঙ্গ নিচে রয়েছে, এবং দেখি পশ্চিমবঙ্গতে কোন কোন জেলায় শূন্যপদ রয়েছে। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গে আমি সোজা স্ক্রল করে নিচে চলে যাচ্ছি একদম, তোমরা সঙ্গে থাকো। এখানে তেলেঙ্গানা চলে আসলো, উত্তরপ্রদেশ চলে আসলো, উত্তরাখণ্ড, এই যে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের বাঁকুড়া, সরি প্রথমে আলিপুরদুয়ার। পশ্চিমবঙ্গে টোটাল 152টি শূন্যপদ, বাঁকুড়া, বীরভূম, ঠিক আছে, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কোচবিহার, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা এবং উত্তর দিনাজপুর। তোমরা দেখতে পাচ্ছ প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু শূন্যপদ রয়েছে, তাই অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশনটি সময় থাকতে করে নিবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির নতুন আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।